থ্যাংক ইউ। আপনারা অবশ্যই দুই ভাইকে আশীর্বাদ করবেন, তো আনতে পারি, তারপরে মিলি, তারপরে ভবিষ্যতে যদি কোনো সিরিয়াল আসে আপনারা অবশ্যই দুই ভাইকে লাইক করুন, শেয়ার করুন, আরো অনেক করে আশীর্বাদ করুন, যাতে ভবিষ্যতে কোনো সিরিয়াল এলে মূল চরিত্রে অভিনয় করতে পারে দিদি ভাই। এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব দিদিভাইয়ের মতো আরো আরো উন্নত ধরনের আর্টিস্টকে এই মঞ্চে আসতে নিয়ে আসতে পারি, সেই আশা আপনাদের কাছে করব। আজকে দিদি ভাই এসেছে আপনাদের সামনে আপনাদের আনন্দ দেওয়ার জন্য, দিদি ভাইয়ের পরবর্তী পারফরমেন্স আমরা দেখে নেব, চলুন। একদম, তো এরপর একটা আলতা ফড়িং এর একটা ছোট্ট ডায়লগ আমি চলে যাই, কারণ এখানে আলতা ফড়িং এর নিশ্চয়ই অনেক ফ্যান্স এখনো আছে, তো আলতা ফড়িং থেকে একটা পুরনো ডায়লগে চলে যাচ্ছে। ব্যাং বাবু বলছি, আমার না বড় চিন্তা হচ্ছে জানিস তো, সামনে স্টেট চ্যাম্পিয়নশিপ, তার মধ্যে শাশুড়ি আন্টি এরম একটা টাস্ক দিলেন, এত কিছু চাপে, মা আবার বলছে নাকি বাড়ি চলে যাবে, আমি না কি করবো বুঝতে পারছি না। আর এমন সময় তুই ছাড়া তো আমার পাশে আর কেউ নেই বল, পরদিদি মেস দিদি আছে কিন্তু ওদেরও তো নিজের অনেক চাপ আছে তাই না, মেস দিদি সবসময় মেজদাদাকে নিয়ে চিন্তায় থাকে, বড়দিদিরও অনেক কাজ, কিন্তু এত কিছুর মধ্যে স্টেট চ্যাম্পিয়নশিপটা যে কী করে মেনটেন করবো বুঝতে পারছি না। স্টেট চ্যাম্পিয়নশিপে সিলেক্ট হতে গেলে অনেক ফিটনেস মেনটেন করতে হবে, আমার তো এইসব খাবার খেলে চলবে না, আর আমি তো শাশুড়িমাকে বলতেও পারছি না যে এই কদিন আমি অন্য কিছু করতে পারবো না, অন্য কাজ করতে পারবো না, আমাকে দিন রাত প্র্যাকটিস করতে হবে। জেঠুমণি জানে, জেঠুমণি বলে যে হেল্প করবে, কিন্তু আমার না বড্ড গুলিয়ে যাচ্ছে সব কিছু, আর ওখানেও না সবাই খুব ভালো ভালো পারফর্ম করছে জানিস, সবাই তো ছোটো থেকে জিমনাস্টিক শেখে, ওরা অনেক কিছু পারে, আমি তো মোটে ওই কটা জিনিস পারি, গ্রামে যখন জিমনাস্টিক করতাম যা ইচ্ছা তাই করতাম, ওখানে তো কোনো নিয়ম ছিল না, কিন্তু এখানে তো অনেক নিয়ম, অনেক কায়দা কানুন, আমি সব শিখিনি, আমাকে তো সব একেবারে নতুন করে শিখতে হচ্ছে, তাই না বড্ড চিন্তা হচ্ছে জানিস তো। আমার মাকে আমি বললাম, মা তো জানে, মা তো আমি শিখিয়ে দিতেই পারে, কিন্তু মা বলছে যে আমি যাই পারি বলি মা নাকি এসব করবে না। আচ্ছা তুই একটু মার সাথে কথা বলতে পারিস না, এইরকম অবস্থায় আমাকে কেউ আলাদা করে না শেখালে আমি পারবো না রে ব্যাং বাবু, আর এবারে স্টেট চ্যাম্পিয়নশিপটা খুব ইম্পর্টেন্ট, তুই একবার মার সাথে কথা বলবি, আমার মনে হয় তুই বললে মা না করতে পারবে না, মা ঠিক আমায় শেখাবে। থ্যাংক ইউ। দিদি ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু কথা বলি, দিদি ভাই বলছে স্টেটস চ্যাম্পিয়নশিপ মানে জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ, তাই তো, তাই কথা বলছে। আমরা জানি যে যদি উনি নাও পারেন কিন্তু ওনাকেই ফার্স্ট করা হবে, তাই তো নাকি, কারণ উনি হচ্ছে প্রধান চরিত্র অভিনয় করছে, যতটুকু পারবে ওটাই হচ্ছে উনি ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল, কিছু মনে করবেন না দিদি ভাই। আর আমরা জানি যে সিরিয়াল এটাই হয়, কারণ মারপিট হলে আমরা জানি যে চলচ্চিত্রে দেখেছি মারপিট হচ্ছে, নায়িকাকে ভিলেন এসছে তুলে নিয়ে এসছে, আমরা জানি ঠিক নায়ক আসবে, তো সেরকম ভাবেই একই রকম ভাবে চ্যাম্পিয়নশিপে আপনি চ্যাম্পিয়ন হবে, আপনারা সবাই রাজি তো নাকি চ্যাম্পিয়ন হবে, তো ঠিক আছে। একটু কথা বলি, গ্রামের তরুণ তুর্কি কয়েকজন সদস্য যারা নিজেদের ব্যক্তিগত তরফে বরণ করে নিতে চাইছে দিদি ভাইকে, সুমন, সুব্রত, অমিত এবং শান্তনু, তিন চারজনকে আমি মঞ্চে ডেকে নেবো, ওনারা ওনাদের ব্যক্তিগত তরফে, যদিও কমেডি অন্যতম তুর্কি তরুণ তুর্কি সদস্য, ওনারা ব্যক্তিগত তরফে বরণ করে নিতে চাইছে, প্লিজ সময় অতিবাহিত করবো না, আপনারা চলে আসুন বরণ করে নিন দিদি ভাইকে, চলুন। জিমনাস্টিক হবে, সবই হবে, একটু সময় দিতে হবে, কারণ জিমনাস্টিক করার পর দিদি ভাইয়ের যে পরবর্তী পারফরমেন্স সেটা করা সম্ভব হবে না, সেই যে যতটা সম্ভব গান, কথা, ডায়লগ সেগুলো আগে হবে, তারপরে ওই পারফরমেন্সটা দিয়ে দিদি ভাই হয়তো নেমে যাবে, সেটা পরে কথা, এখন আমরা যেটুকু চলছি সেটাই চলছি।